গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে আসছি। সাত সকালবেলা আমার প্রত্যেকটা ভাত হয়ে গেছে, তো ছেলে সাত সকালবেলা খাবে, তো কী রেডি সেডি করতে হবে কী খাবে সেই জন্য এটা হচ্ছে ঘি করলার ফুল, সেটা ভাজা হবে আর এদিকে উঠছে। হ্যাঁ, আর তেলাকুচুর পাতা আর কয়েকটা বৌটুকানি শাক আছে, সেই শাকটা ভাজা করব ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে। ব্যাস ভাতটা আমি মার্গলে নিলাম, ওদিকে আলু আলু বেগুন ভাজা করে নিচ্ছি, আর এদিকে আলু বেগুন ভাজা যাওয়ার পর আমি ওই ফুলের পকোড়াগুলো ভাজবো। আর দুপুরে হবে মাছ এনেছে, কী মাছ সেটা আমি মনে হয় রুই মাছ না কী মাছ আমি চিনি না অত, তো সেই মাছের জন্য বেগুন গাঁঠি আলু কাটা হচ্ছে, দেখতেই পাবেন দেখাবো। এইদিকে আমি পকোড়াটা করে নিলাম, করে নিয়ে ছেলেকে খাওয়াবো। এদিকে পকোড়া হয়ে গেছে আর আমার সেই শাক ভাজাটাও এখন হচ্ছে মোটামুটি, এই যে ছেলের খাবার ছেলেকে খাওয়াবো। এদিকে গাঁঠি কুচু দেখতে পাচ্ছেন বললাম কেটেছি, সেটাই এই যে দেখালাম কেটেছি, আর পাঁচ শাক ভাজা, তো পাঁচ শাক এটা মাছের মাথা দিয়ে নাড়া হবে। তো আমার ভিডিও এখানেই ছোটো ছোটো ভিডিও যেহেতু ছাড়তেই হবে ডেলি, তো একটু একটু করে ছোটো ছোটো যেখান থেকে পারি সেখান থেকে একটু একটু ভিডিও ছাড়া হচ্ছে। তো টাটা বাই বাই।